সার্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল করা সহ তিন দফা দাবিতে পয়লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা বৃহস্পতিবার তাদের কর্মবিরতি এগারো দিনে গড়িয়েছে এর ফলে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা কর্মবিরতির এগারোতম দিনেও শিক্ষকরা কলা ভবনে অবস্থান নিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরেন তারা বলেন সরকারের সঙ্গে যোগাযোগ হলেও এখনও এ নিয়ে কোনো আলোচনা হয়নি সমস্যার সমাধান হলে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে তা অতিরিক্ত ক্লাস বা অনলাইনে ক্লাস নিয়ে পুষিয়ে দেবার কথা জানান তারা এর আগে একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা স্কিমটা করতে হলে তো সদস্যদেরকে রাখতে হয় যারা স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করতে হয় ফাইন্যান্স মিনিস্ট্রি সেরকম কি শিক্ষা মন্ত্রণালয় বলেছেন যে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের সাথেও আলোচনা করে নাই আশ্বাস তো আর এভাবে হয় না আলোচনার টেবিলে বসলে আমরা মনে করি যে সমস্যার সমাধান হতে পারে বলে আমরা মনে করি